আজকে আমার ভাগ্নেকে নিয়ে এসেছি সাথে। আমার সাথে কেউ না, একটা বন্ধুর গাড়ি। ও বললো আমার সরকার তুই একা একা যাবো, তোকে নিয়ে এসেছি। দেখো বন্ধু বলছিল বন্ধু গাড়িতে তেল ভরতে হবে, তেলটা ভরে নিয়ে তেলটা ভরে দিয়ে তারপর যাবো। দেখি তেলটা ভরি, তেলটা ভরে তারপর যাবো। মাপ চলে এসেছে, তেলটা ভরে নিই। বেশি খেলে বাবু বকবে, লেখাই আছে। তো বন্ধুরা তেল ভরলাম, তেল ভরা হয়ে গেল। তেল ভরে টুরে এই বেরোবো, দেখি যাবো আবার। খালি গাড়িটা অনেক দূর যেতে হবে লোড করতে, লোডটা করি যাই যেতে থাকি। আজকে আমার ভাগ্নেকে নিয়ে এসেছি সাথে। আমার সাথে কেউ না, একটা বন্ধুর গাড়ি। ও বললো আমার সরকার খারাপ, তুই একা একা যাবো, তোকে নিয়ে এসেছি। দেখো বন্ধু বলছিল, চলো দেখতে থাকো। জাম লেগে গেছে, রাস্তার কাজ চলছে মনে হয় সামনে, ওই জন্য মনে হয় জাম দেখতে পাচ্ছ। জাম এই সামনে রাস্তার কাজ চলছে, ওই জন্য মনে হয় জাম। ওই দিক থেকে গাড়ি আসছে, আর এই দিক থেকে গাড়িগুলো প্রথম ওই দিক থেকে ছাড়ছে, তারপর এদিকে ছাড়ছে। জাম লেগে গেছে, আমার ভাগ্নে আমার তাকিয়ে তাকিয়ে দেখছে। প্রথম আসছে তো ফার্স্ট গাড়িতে, আমার সাথে ঘুরতে এসেছে আর কি। ঠিক আছে, দেখি কখন ছাড়ে। গাড়ির জাম বাড়ছে, এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম, গাড়ির জাম বাড়ছে। সব কিছু কিছু গাড়ি ডান দিকে চলে যাচ্ছে ডাইনে মেরে, তো আমরাও যাচ্ছি আস্তে আস্তে। চলো দেখি কত বড় জাম আছে। রাস্তা কাজ হচ্ছিলো বলে ওই জন্য জাম আছে মনে হয়, আমার যতটা আইডিয়া আর কি, মন বলে। অনেকদিন পরে আসলাম তো এই রাস্তায়, তাই সঠিক জানি না। জামে দাঁড়িয়ে আছি, জাম এইদিকে বাড়ছে, একটু একটু করে বাড়ছে, যাচ্ছি। রাস্তা কাজ হচ্ছে ওইদিকে, ওই জন্য একটু একটু করে ওই দিক থেকে কটা গাড়ি ছাড়ছে, তো ওই দিক থেকে কটা গাড়ি ছাড়ছে, লোড গাড়ি খালি গাড়ি। তো ওই জন্য জামে দাঁড়িয়ে আছি, চলে এসেছি আর কিছুটা, তাহলে জাম শেষ হয়ে যাবে, তখন আবার চলতে থাকবো। আর এই যে বসে বসে শুধু ফুচকাস ফুচকাস করতে আছে, কি করবো, ভালো লাগছে, ভালো লাগছে না, ভালো লাগছে। ওদের গানের সুইচটা ওই ব্যাটারির সাথে ঠিক লাগাতে হবে, কানেকশনটা ওরা ঠিক করবো। চলো তোমাদের গান চালিয়েও দেখাবো একটু পরে, এখন আমরা যেতে থাকি। জাম মাম ঠেলে লোডটা করি, তারপরে গান শোনাই সবাইকে দেখাবো, চলো। তো বন্ধুরা জাম শেষ হলো এতক্ষণে, এই যাচ্ছি, জাম এখনই পার করলাম, পার করে যাচ্ছি, চলো যেতে থাকি, সামনে যে আবার দেখা হবে। আগে এসে আবার জাম লেগে গেছে, দেখুন সব স্টেট বাস, সব বাস দাঁড়িয়ে গেছে, জাম লেগেছে কি জানি, অনেকক্ষণ ধরে জাম ঠেলছি, দেখা যাক কখন শেষ হয়। আগে তো জাম ঠেলে আসলাম এক জায়গায়, ওখানে রাস্তার কাজ হচ্ছিল ওই জন্য জাম ছিল। একদিক থেকে গাড়ি ছাড়ছিলো, তো আর একদিক থেকে, একদিকে লোড গাড়ি, একদিকে খালি গাড়ি ছাড়ছিলো, তাই ওখানে জাম ছিল। আর এই জামটা কিসের জাম, দেখা যাক যেতে থাকি সামনে আবার কি হয়েছে, কিছু হয়েছে নাকি না, রাস্তার কাজ হচ্ছে সামনে। মনে তো হচ্ছে সামনে ফাঁকা আছে, যাই দেখে কি হয়। আস্তে আস্তে যাচ্ছি, ব্রিজটা পার করে জাম শেষ হয়ে গেছে,
যাচ্ছি, দেখি সামনে আরও জাম আছে কি না আছে, কতক্ষণ লাগে পয়েন্টে যেতে, লোড পয়েন্টে যেখানে লোড করবো সেখানে যেতে কতক্ষণ লাগে, চলতে থাকি দেখি সামনে তো গাড়ি যাচ্ছে, দেখা যাক জাম আছে কি না আছে। এখানেও জাম, এই জামটা হয়েছে রেলগেটের জাম, সামনে রেলগেট আছে, ওই রেলগেটের জাম অনেকটাই জাম আছে, রাস্তা খারাপ তো কাজ মাজ হচ্ছে, আবার ওইদিকে রেলগেট রেলগেট পড়ে গেছে ট্রেন যাবে, ওই জন্য এখানে জাম। ঠিক আছে রেলগেটটা পার করি। তো বন্ধুরা জাম ঠেলতে ঠেলতে এখানে গাড়ি স্টার্ট করতে গেছি, দেখি এখন আর স্টার্ট হচ্ছে না, তো গাড়ি খুব প্রবলেম হয়ে গেছে ব্রেকডাউন। তো মিস্ত্রিকে ফোন করলাম, মিস্ত্রি বললো যাচ্ছি দেখি কখন আসে, গাড়িটা ঠিক করাই এখন যেতে হবে লোড করতে, দেখি আজকের মধ্যে লোড হয় নাকি কী হয় দেখি, দেখতে থাকবো মিস্ত্রি আসুক কাজটা করাই। তো আমাদের মিস্ত্রি চলে এসেছে, এই যাই দেখি কী হয়েছে কী বলে, এই কোথায় কী হয়েছে, মিস্ত্রি চলে এসেছে কাজ কী হয়েছে দেখবো এখন। মিস্ত্রি দেখছে কাজ, দেখতে থাকুক দেখি কী হয়েছে। গাড়ি হট করে বন্ধ হয়ে গেছে, সেলফ নিচ্ছে না, তার মানে সেলফেই প্রবলেম, পাম্পে ম্যাম্পের ফিউজ মিউজ সব ঠিকই আছে আমার মন বলে, ব্যাটারি ফিউজ ব্যাটারি দেখলাম, ব্যাটারি ওখানে কিছুই হয়নি, কোথাও লুজ মারছে না, ফিউজ মিউজ সবই দেখলাম সবই ঠিক আছে, যেহেতু গাড়ি হট করে বন্ধ হয়ে গেছে চাবি দিচ্ছি তো কোনো আওয়াজই হচ্ছে না, তার মানে সেলফেরই প্রবলেম হতে পারে। দেখি মিস্ত্রি দেখুক কি বলে, দেখি ইলেকট্রিক মিস্ত্রি এটা, দেখা যাক কদ্দূর কি হয়। এই তাহলে হবে কোথায় হয় ও না, এটা এই যেটা করছো কিদের ঘুরিস, হ্যাঁ ও সিকিউর নিস্তো, হ্যাঁ সিকিউর নিস্তো চলেলি যাবি তো বন্ধুরা, গাড়ি দাঁড়িয়ে আছে, মিস্ত্রি মিস্ত্রি আসলে ঠিক করতে পারলো না, দেখে আরেকজনকে ফোন করা হয়েছে সে আসছে, দেখা যাক কী হয়, ওই মিস্ত্রিকে ফোন করা হলো আসছে বললো, এখনও গাড়ি ঠিক হয়নি, এই মিস্ত্রিও দেখলো দেখে আরেকজনকে ফোন করলো তাকে আসতে বললো, সে আসবে, আসার পর দেখা যাক কী হয় কখন ঠিক হয়। 3টে বেজে গেছে, এখনও খাবার খাইনি, দেখি গাড়িটা ঠিক করে যাব, খাওয়া দাওয়া করতে হবে এখন লোড করতে হবে, দেখা যাক কখন ঠিক হয়, মিস্ত্রি আসুক এসে কাজটা করি, কাজটা করার পর তারপর যাবো দেখি। দেখি যাই কি বলে, বলো। তো আমি যা ভেবেছিলাম সেলফ খারাপ হয়ে গেছে যেটা ভেবেছিলাম তাই হলো, তো মিস্ত্রি এসে সেলফ খুললো, সেলফ খুলে নিয়ে আসলাম মিস্ত্রির কাছে, মিস্ত্রি দেখছে বললো সেলফ পুড়ে গেছে। তো বন্ধুরা আমাদের কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লেগে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হচ্ছে যাচ্ছি, এইদিকে সূর্য ডুববে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা, তো দেখতে থাকো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। তো বন্ধুরা কাজ শেষ করে এই আসলাম, কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেছিল, তো এতক্ষণে এইদিকে আসলাম, এখান থেকে যাব লোড করতে, এখানে যে পয়েন্টটা সেখানে যাব, ওখানে যে লোড করবো লোড টোড করে তারপরে বেরোবো। সন্ধ্যা লেগে গেলো, দুপুরবেলা কিছু খাওয়া হয়নি, এখনো কিছু খাওয়া হয়নি, ওরা ফল কিনেছিলাম তাই ফল খেয়েছি,
তো লোড করতে যাই, তখন দেখা হবে, চলো। তো আমাদের গাড়ি পয়েন্টে লেগে গেছে দেখতে পাচ্ছো, এরপর লোড হবে, যেখানে লোড হবে সেখানে আমরা গাড়ি দাঁড় করে দিয়েছি, এরপর নিয়ে আসবে মাল, নিয়ে এসেই লোড করা শুরু করব। তো দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে, বেশিক্ষণ টাইম লাগবে না মাল লোড হতে, আন্ডারলোড মাল লোড হচ্ছে, অল্প অল্প করে লোড হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি, মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগে, বেশি সময় লাগে না লোড করতে। তো লোড হোক বন্ধুরা, লোড হোক, লোড করা শেষ হবে তখন আবার দেখাচ্ছি। হ্যাঁ দেখো, সবে গাড়ি লোড হলো, ঠিক আছে, এবার গাড়িটা লোড হলো, এখন সব মালগুলো সমান করে রাখবে, তারপর ছাড়বো গাড়ি, মালগুলো হারাচ্ছে ওরা, চলো দেখি ওদের কাছে যাই, ওদের মতন আমিও করি। দেখো আমাদের মাল পুরো কমপ্লিট, ঠিক আছে, এবার আমরা বেরোবো। হ্যাঁ, মাল পুরো কমপ্লিট করে দিয়েছি, এবার আমরা বেরোবো। মামা নামো, তো বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি, খাবার খাবো, যাই দেখি হোটেলে যাচ্ছি কি খাবার আছে, খাবার খাওয়া সারাদিনে যেহেতু খাওয়া হয়নি কিছু, যাই। তো হাত মাত ধুয়ে বসে আছি, অর্ডার করলাম খাবার, দেখি কখন আছে, সবাই বসে আছি, এই দেখো সবাই বসে আছে 4 জন। এটা আর একটা বন্ধুর গাড়ি আমাদের, সেও এসেছে, ওদের সাথে দেখা হলো। আমরা শুরু করে দিয়েছি খাবার খাওয়া, তাই লেট হয়ে গেল ভিডিওটা প্রথম থেকে করতে পারি নাই, খুব খিদে পেয়েছে, তো তাই তো অর্ডার করেছিলাম চানা মশলা, আর এক প্লেট ডাল অর্ডার করেছি, ওটা আসছে, তো খাচ্ছে আমরা খাবার। এই যে ভাগ্নেকে দেখতে পাচ্ছ, সে আমাদের সাথেও না খেয়ে আছে সকাল থেকে, খাবারটা খাই, খাওয়াটা খেয়ে দিয়ে গাড়িতে দিয়ে বসবো, তারপর আস্তে আস্তে যাবো, সবাই খাচ্ছি আমরা এখন, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধু, সারাদিন পর খাবার খেলাম, ঠিক আছে বন্ধু, এখন একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে চলতে থাকি। হে গাইস, গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। তো গাড়ি কালকে রাতে আস্তে আস্তে সকাল হয়ে গেল, তো চলে এসেছি বন্ধুকে, এখন গাড়িটা দিয়ে দেবো, গাড়ি দিয়ে বাড়ি চলে যাব। বন্ধুর গাড়ি যার কাছ থেকে নিয়েছিলাম সে আমাকে লোড করতে পাঠিয়েছিল, তো লোড মোড করে নিয়ে আসলাম, বন্ধুকে ফোন করবো, ও আসবে, এসে ও যখন আসবে তখন আমরা বাড়ি চলে যাব, ওকে গাড়িটা দিয়ে দেবো, ওকে, ও যাবে খালি করতে, আমরা লোড করে এই পর্যন্ত আমাদের শেষ, ঠিক আছে, চলো বন্ধু, সবাই ভালো থাকবে।